প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন বছরে আপনাদের সবাইকে 90° এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.3 নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর 1.3 নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে, অর্থাৎ আমরা বেসিক নিয়ে আলাদা আলোচনা করেছি, তারপরে আমরা উদাহরণগুলো নিয়ে আলোচনা করেছি, আমরা সম্পূর্ণ অনুশীলনীর ভিডিও তো আমাদের রয়েছে। সেখানে কিছু আমাদের ট্রানজিশনের সমস্যার কারণে ভিডিওটিতে অনেকেই সমস্যা বোধ করেন বলে আমরা নতুন করে এই ভিডিওটি আবার বানানোর চিন্তা ভাবনা করেছি। চাইলে সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন, এবং সৃজনশীলের জন্য আমাদের আলাদা তো ভিডিও রয়েছে। সবগুলো ভিডিও কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে পেয়ে যাবেন। এছাড়া আমাদের যে 90° এডুকেশন যে অ্যাপ রয়েছে, সেটা কিন্তু আপনারা প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। সবগুলো ভিডিও কিন্তু একসাথে আপনারা চাইলে সেখান থেকে পাবেন। এছাড়া আমাদের 90° এডুকেশন যে অ্যাপ রয়েছে, সেখানে অনেকগুলো ফিচার রয়েছে, যেমন আপনাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো পাবেন আলাদা করে, তারপরে নোট আকারে সবগুলোই পাবেন। তো আশা করি সেই ব্যাপারে আপনাদেরকে আর বিস্তারিত বলা লাগবে না, আমরা সরাসরি এখন অনুশীলনীতে চলে যেতে পারি। তাহলে এই অনুশীলনী যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে গসাগু ও লসাগু। লসাগু এবং গসাগু নিয়ে আপনাদের মোটামুটি কিছু হলেও ধারণা হয়েছে কোন শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে। পঞ্চম শ্রেণীতে আমরা লসাগু কি, লসাগু কিভাবে করতে হয়, গসাগু কি, গসাগু কিভাবে করতে হয়, সেগুলো সম্পর্কে জেনেছি। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে এসেছি, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে গিয়ে আমরা এই সংক্রান্ত কিছু জটিল সমস্যা সমাধান করব, এবং কিভাবে কয়েকটি নিয়মে লসাগু এবং গসাগু করা যায় সেটি দেখব। তো আমরা গসাগু দুটি নিয়মে এখানে করা শিখবো এবং লসাগু দুটি নিয়মে করা শিখবো। গসাগু দুটি নিয়মে যখন আমরা করা শিখবো, তার মধ্যে একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর আরেকটা হচ্ছে আমাদের কিসের সাহায্যে, আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। লসাগু আমরা দুটো নিয়মে করা শিখবো, একটা হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে এই নিয়মগুলো মোটামুটি আমরা জানলেই লসাগু এবং গসাগু কিভাবে করতে হবে সেটা আমরা বুঝতে পারবো, এবং এই সংক্রান্ত যে সমস্যা সমাধানগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তো তাহলে আমরা এগুলো নিয়ে আলাদা করে আর আলোচনা না করে যখন আমরা প্রশ্নগুলো সমাধান করব অনুশীলনী, তখনই কিন্তু আমরা আলোচনাটা করব। তো তাহলে আমরা সরাসরি অনুশীলনীতে চলে যেতে পারি। যেমন এক নম্বরে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে। গসাগু অর্থাৎ কি, গসাগু অর্থাৎ হচ্ছে আমরা জানি গরিষ্ঠ, সাধারণ এবং কি গুণনীয়ক। গুণনীয়ক বলতে আসলে আমরা কি বুঝি, কোন সংখ্যাকে যখন আমরা বিভিন্ন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য বা নিঃশেষে ভাগ করতে পারবো, তখন সে প্রত্যেকটি ভাজককে আমরা ভাজ্যের গুণনীয়ক বলতে পারবো। যেমন যেমন আমরা যদি চিন্তা করি ত্রিশ, ত্রিশকে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো, দুই দ্বারা, তিন দ্বারা, পাঁচ দ্বারা, ছয় দ্বারা, এভাবে করে আরো কিছু সংখ্যা দ্বারা। তাহলে এখানে দুই, তিন, পাঁচ, ছয় এরা কি প্রত্যেকেই হচ্ছে কি এই ত্রিশের গুণনীয়ক। তাহলে এটা হচ্ছে কি ভাজ্য, এরা হচ্ছে ভাজক। তাহলে আমরা গুণনীয়ক কি বলতে পারি, তাহলে গুণনীয়ক বলতে পারি যে সংখ্যাগুলো দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় সেই প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে কি উক্ত সংখ্যার গুণনীয়ক। তাহলে আমরা গরিষ্ঠ বলতে কি বড়, তাহলে সাধারণ কি যখন কয়েকটি একাধিক সংখ্যা আমরা চিন্তা করব তখন সবগুলোর মধ্যে যেগুলোকে পাওয়া যাবে, অর্থাৎ সবগুলো সংখ্যার মধ্যেই যে সংখ্যাগুলোকে পাওয়া যাবে এবং সবচেয়ে বড় সংখ্যাটা, গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড় সংখ্যাটা আমরা যখন পাবো তখনই সেটাকে আমরা বলবো গসাগু। এখন মৌলিক গুণনীয়কের কথা বলা হচ্ছে, মৌলিক গুণনীয়ক মানে কি, আমরা গুণনীয়ক বুঝলাম কিন্তু মৌলিক গুণনীয়ক কি বুঝবো, মৌলিক গুণনীয়ক বুঝবো হচ্ছে মৌলিক সংখ্যাগুলো। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে দুই, তিন, পাঁচ, সাত, এভাবে করে এদের গুণিতকগুলো বাদ দিলে যে সংখ্যাগুলো থাকে সেগুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এখন আমরা এই মৌলিক সংখ্যা সম্পর্কে কোথায় জেনেছি, সহমৌলিক এবং মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা 1.2 এ জেনেছি। এখানে আমরা যখন এই ধরনের গুণনীয়ক গুলো নিয়ে কাজ করব তখনই আমরা মৌলিক গুণনীয়ক গুলো পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে একটা দিয়ে শুরু করি, সেখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে কতে 144, 240 এবং 612। এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব দেখি, এখানে 144, 240 এবং হচ্ছে 612, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এদেরকে ভাঙতে হবে, ভেঙে ভেঙে মৌলিক গুণনীয়ক গুলো আমাদেরকে এখানে দেখতে হবে।
সেটা কেমন আমরা এখানে দেখি। যেমন এখানে 144 কে যখন আমরা ভাঙবো তখন দুই দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, দুই দ্বারা ভাগ করলে পাবো 72, আবার দুই দ্বারা ভাগ করলে আমরা কি পাবো 36, আবার দুই দ্বারা ভাগ করলে আমরা কত পাবো 18, আবার দুই দ্বারা ভাগ করলে পাবো 9, এরপরে আমরা দুই দ্বারা ভাগ করতে পারছি না, আমরা তিন দ্বারা ভাগ করলে কত পাবো 3। এগুলো আমরা কিভাবে বুঝলাম কত দ্বারা ভাগ করা যাবে? আমরা জানি বিভাজ্যতা সম্পর্কেও, কিন্তু আমরা কোথায় জেনেছি, আমরা 1.2 এ জেনেছি। তাহলে এখানে এই যে জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে হচ্ছে কি, দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, আর 9 মানে কি, তিন দ্বারা কিভাবে নিঃশেষে বিভাজ্য হবে, আমরা জানি হচ্ছে তিনের আমরা গুণিতক হিসেবে 9 চিনি। তো এখানে আমরা কিন্তু 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো দিয়েই ভাগ করার চেষ্টা করব, আর এর পরবর্তীতে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো যদি প্রয়োজন হয় তখন আসবে। এখন এখানে আমরা 144-এর তাহলে মৌলিক গুণনীয়গুলো কি কি পাচ্ছি, 2, 2, 2, 2, 3 এবং 3, এটা হচ্ছে 144-এর গুণনীয়ক, বা লিখতে পারি সরাসরি মৌলিক গুণনীয়ক। এরপরে একইভাবে আমরা যখন 240-এরটা বের করব তখন কিভাবে পাবো দেখি তো, 240-কে যখন ভাগ করব দুই দ্বারা ভাগ করলে 120, আবার দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো 60, আবার দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো 30, আবার দুই দ্বারা ভাগ করলে 15, এবার তিন দ্বারা ভাগ করলে আমরা কি পাবো 5 পাবো। এখন এখানে তিনের আমরা বিভাজ্যতা সম্পর্কে কি জানি, কোনো একটি সংখ্যার অঙ্কগুলো যোগ করলে, যোগফল যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেমন কি 1 এবং 5 যোগ করলে কত হবে 6, তাহলে 6 কিন্তু তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে 15 সংখ্যাটাও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখন 240-এর মৌলিক গুণনীয়ক আমরা এখানে লিখবো, মৌলিক গুণনীয়ক এগুলো কি কি, 2, 2, 2, 2, 3 এবং 5। ঠিক একইভাবে 612-টাও আমরা বের করব, তাহলে কি পাই, দুই দ্বারা ভাগ করলে প্রথমে পাই 612-কে 306, আবার দুই দ্বারা ভাগ করলে আমরা কি পাবো 153। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা জোড় সংখ্যা না, আমরা এখন তিনেরটা চিন্তা করি, তাহলে 5, 1 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে 9, অর্থাৎ যেহেতু 9 তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং 153 সংখ্যাটাও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা ভাগ করি, তিন দ্বারা ভাগ করলে এখানে 3, 5, 15, 5, 3, 1, 3, অর্থাৎ 51 পেলাম, আবার 5 আর 1 যোগ করলে 6, তার মানে 6 নিঃশেষে তিন দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আবার কি পাচ্ছি, তিন দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি আমরা 3, 17, 51, 17টা আমরা রেখে দিলাম কারণ 17 একটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক গুণনীয়গুলো কি কি পাচ্ছি আমরা, আমরা পাচ্ছি 2, 2, 3, 3 এবং 17। এখন মৌলিক গুণনীয়কগুলো সাহায্যে যেহেতু আমাদেরকে গসাগু বের করতে বলেছে, তাহলে এখানে সাধারণ, সাধারণ কথাটা রয়েছে আমাদের গসাগুর পূর্ণরূপেই, তাহলে সাধারণ মানে কি, সবগুলোর মধ্যেই রয়েছে। তাহলে সর্বোচ্চ কয়টা দুই সবার মধ্যেই রয়েছে, দুইটা দুই সবার মধ্যেই রয়েছে, তার মানে আমরা 2টা 2 নিতে পারবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 রয়েছে, সর্বোচ্চ কয়টা, একটা কমন রয়েছে, কমন মানে কি সাধারণ, তাহলে 3 এখানে একটা রয়েছে, এখানে 2টা, এখানে 2টা থাকলে হবে না, এখানে কিন্তু 2টা নেই, তার মানে আমরা সর্বোচ্চ একটা করে নিতে পারবো, তাহলে 1টা 3 আমরা নিতে পারবো। 5 এখানে থাকলেও এখানে এবং এখানে নেই নিতে পারবো না, 17 এখানে থাকলেও এখানে এবং এখানে নেই আমরা নিতে পারবো না। তাহলে মৌলিক গুণনীয়কগুলো কি কি, মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 2 এবং 3। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং 144, 240 এবং 612 এর মৌলিক গুণনীয়কগুলো হলো কি কি, 2, 2, 3। এখন আমাদের তাহলে গসাগু কিভাবে করতে হবে, গসাগু করার জন্য আমাদের মৌলিক গুণনীয়কগুলোর গুণফল বের করতে হবে। তাহলে সুতরাং গসাগু হবে আমাদের 2 × 2 × 3, অর্থাৎ কত, 2, 2 × 4, 3, 4, 12, সুতরাং আমাদের গসাগু হবে 12। তাহলে আশা করি কিভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু করব সেটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যখন করব তখন আর এত ভেঙে ভেঙে করব না, আমরা মোটামুটি গুণনীয়কগুলো বের করে করে কাজ করে ফেলবো।
এখানে খতে কি বলা হচ্ছে আমাদেরকে? খতে বলা হচ্ছে 525, 495 এবং 570। তাহলে প্রথমে আমরা 525 নিয়ে কাজ করি। 525 এখানে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, যেহেতু এটা জোড় সংখ্যা না। 3 দ্বারা যায় কিনা, এজন্য আমরা 3-এর বিভাজ্যতা সম্পর্কে জানি। তাহলে যোগ ফলগুলো বের করি। যোগফলটা বের করলে কি পাবো? 5 × 2 = 7, 7 × 5 = 12। অর্থাৎ 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নিঃশেষে, তার মানে সুতরাং 525 সংখ্যাটাও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি? 3 × 3 হাতে থাকে 2, 2 × 2 মিলে হয়ে যাবে 22। অর্থাৎ এখান থেকে আমরা পাবো 3 × 7 = 21, হাতে থাকবে 1 আর 5 = 15, তাহলে 3 × 5 = 15। তাহলে এভাবে আপনারা ভেঙে ভেঙে ভাগ করা জানতে হবে, অথবা আপনারা রাফে ভাগটা করে নিতে পারেন। এরপর 175 কে আবার কি করা যায় কিনা আমরা দেখি। 3 দ্বারা ভাগ করা যায় কিনা? যায় না। কেন? কারণ 7 × 5 = 12, 12 × 1 = 13, 13 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। সুতরাং 175 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে 5 দ্বারা হবে। কেন? 5-এর বিভাজ্যতা সম্পর্কে আমরা জানি যে শেষ সংখ্যা যদি 5 বা 0 হয়, তাহলে অবশ্যই সংখ্যাটা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা 5 দ্বারা ভাগ করি। 3 × 5 = 15, হাত থাকে 2, 2 × 5 = 25, অর্থাৎ 25, 5 × 5 = 25। আবার আমরা কি করতে পারবো? 5 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে কত হবে? 5 × 7 = 35। তাহলে 525 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো, বা আমরা এখানে শুধু গুণনীয়ক লিখতে পারি, কোনো সমস্যা নেই, তাহলে 3, 5, 5, 7। পরবর্তীতে আমরা পাচ্ছি 495। তাহলে এখানে দেখি, এখানে আমরা 9, 4, 13, 13, 5, 18, অর্থাৎ এখানে কি পাচ্ছি? 3-এর গুণিতক পাচ্ছি, অর্থাৎ 18-কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তার মানে 495-কে আমরা 3 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো। তাহলে কিভাবে পারবো? 3 × 3 হাতে থাকে 1, তারপরে হয়ে যাচ্ছে তাহলে 1 আর 9 মিলে 19, 3 × 6 = 18, হাতে থাকে আরো 1, এই 1 আর 5 = 15 হয়ে যায়। তাহলে আমরা পাবো 3 × 6 = 18, এখানে তাহলে 6, হাতে থাকে 1, তারপরে 1 × 5 = 15, 3 × 5 = 15, অর্থাৎ 165। আবার যাই কিনা দেখি, 6 × 1 = 7, 7 × 5 = 12, অর্থাৎ আবারও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা কি পাবো? 3 × 5 = 15, হাতে থাকবে 1, 1 × 5 = 15, তাহলে অর্থাৎ আবার কি পাবো আমরা? 3 × 5 = 15। এরপরে আমরা 5 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে 5 × 11 = 55। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 495-এর ক্ষেত্রে পাচ্ছি 3, 3, 5 এবং 11। সর্বশেষ 570-এর জন্য আমরা কি পাচ্ছি? 570-এর জন্য আমরা পাচ্ছি, এটা যেহেতু শূন্য, তার মানে অবশ্যই কি হবে? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 570-কে 2 দ্বারা ভাগ করলে 285। এরপরে এখন দেখি, 8 × 2 = 10, 10 × 5 = 15, অর্থাৎ 15-কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তাহলে আমরা ভাগ করি, 3 × 9 = 27, তাহলে এখানে থাকবে 1, 1 × 5 = 15, তাহলে 15-কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5। 9, 5 = 14, অর্থাৎ এটা আর 3 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা 5 দ্বারা ভাগ করবো, যেহেতু শেষে 5 আছে। তাহলে 5 দ্বারা ভাগ করলে 5 × 5 থাকবে 4, 4 × 5 = 45, তাহলে 45-কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো 9। তাহলে এখন আমরা কি পাচ্ছি এখান থেকে? 2, 3 এবং 2, 3, 5 এবং 19। এখন মৌলিক গুণনীয়ক গুলো তাহলে কি কি আমরা দেখি। এখানে 2 থাকলেও এ দুটিতে 2 নেই, তার মানে এটা সাধারণ না। তারপরে 3 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তার মানে 1টা 3, এগুলো কিন্তু গোল করে দেখানোর দরকার নেই, আমরা দেখাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি 5 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তার মানে শুধুমাত্র 3 এবং 5, 1টি 3 এবং 1টি 5, এই 3টি সংখ্যার মধ্যে সাধারণ। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং 525, 495 এবং কত? 570 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো কত? 3, 5। সুতরাং গসাগু কি হবে আমাদের? গসাগু হবে এদের গুণফল, 3 × 5, অর্থাৎ 15। তাহলে আমরা এটা সমাধান করে ফেললাম। আমাদেরকে গতে কি বলছে? গতে বলছে 2666 এবং 9699। এ দুটির ক্ষেত্রে আমরা একই নিয়ম অবলম্বন করব। তাহলে এখানে দেখি তো, আমরা যখন 2 দ্বারা ভাগ করব,
অর্থাৎ 2666, যেহেতু জোড় সংখ্যা দুই দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 1333। কিভাবে 2 1 2, 3 2 গুণে 6, 3 2 গুণে 6, 3 2 গুণে 6। তাহলে 1333 কে আমরা তিনের বিভাজ্যতা দেখি, 3 1 4, 4 3 7, 7 3 10, হয় না, 5 8টা তো হবেই না, তারপর আমরা 6টাও পাবো না যেহেতু জোড় সংখ্যা না। 6টার জন্য কি 2 এবং 3 দুইটা সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হতে হবে। তারপরে এখানে আমরা 7 দ্বারাও ভাগ করতে পারি না, যদি দেখি 8 দ্বারা হবে না জোড় সংখ্যা যেহেতু না, 9টাও আমরা কি জানি সবগুলো যোগফল, তাহলে 10 এসেছিল যোগফল, 9 দ্বারাও হবে না। এভাবে করতে করতে আমরা যখন দেখব, তখন আমরা দেখব 31 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা যখন 31 দ্বারা ভাগ করব তখন কি পাবো? আমরা পাবো হচ্ছে 31 গুণ 3। প্রথমে কি পাবো? 31 গুণ 3 করলে আমরা দেখি যে এখানে কত আসে, 3 1 3, 3 3 9, অর্থাৎ 93। আমরা 4 দ্বারা দেখি, তাহলে এখানে পাবো 4 1 4, আর এখানে 3 4 12, অর্থাৎ 124। তাহলে এখানে 124 যদি আমরা বসাই তাহলে কত পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি, এখানে 13 13, থেকে 4 গেলে 9, আর এখানে 3 বসে গেল। তাহলে এখানে বুঝতে পারছি কত হবে, এখানে 4, এখানে আমরা তো জানি 31 গুণ 3, অর্থাৎ 93। তাহলে এখানে পাচ্ছি আমরা 43। তাহলে এখানে 31 দ্বারা ভাগ করলে আমরা পাবো 43। তাহলে পাচ্ছি 2666 এর মৌলিক গুণনীয়ক গুলো হচ্ছে 2 31 43। 43ও কিন্তু একটি মৌলিক সংখ্যা। এখন 9699টা আমরা একটু দেখি, এখানে কি পাই? যেহেতু জোড় সংখ্যা না, তাহলে 2 দ্বারা হবে না, তারপর 3 দ্বারা হয় কিনা দেখি, যেহেতু এখানে প্রত্যেকটাই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 9 6 9 9, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করি, 3 3 9, 3 2 গুণে 6, 3 3 9, 3 3 9, 3233। তাহলে এটাকেও যখন আমরা ভাগ করতে থাকবো দেখবো যে সর্বশেষ আমরা 53 দ্বারা ভাগ করতে পারি। তো 53 দ্বারা যখন আমরা ভাগ করব তখন আমরা কি পাবো একটু দেখি, 53 গুণ যখন আমরা 6 করব তখন কত পাই? এখান থেকে পাই হচ্ছে 3 6 18, 8 হাতে থাকে 1 5 6 30 1 31, অর্থাৎ 318। আর আমাদের এখানে কত থাকে? এখানে হচ্ছে 3233, আর এখানে হচ্ছে 53। তাহলে 53 গুণ 6, অর্থাৎ আমরা পাই 318। এখানে তারপরে আমরা বিয়োগ করলে পাবো 5, এখানে পাবো 3, অর্থাৎ 53 1 53, অর্থাৎ আমরা কত পাবো? 53 দ্বারা ভাগ করলে পাবো 61। তাহলে এখানে গুণনীয় গুলো কি কি পাবো? 3 53 এবং 61। এখন এখানে খেয়াল করলে আমরা দেখতে পাই যে কোনো গুণনীয়কই সাধারণ নেই, অর্থাৎ সাধারণ গুণনীয়ক এখানে পাওয়া যাচ্ছে না। যখন কোনো সাধারণ গুণনীয়ক পাওয়া যাবে না তখন সেখানে গসাগু হবে 1। তাহলে আমরা লিখব 2666 ও 9699 এর মধ্যে কোন সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং গসাগু হচ্ছে 1। তাহলে এটা মনে রাখতে হবে, যদি সাধারণ গুণনীয়ক পাওয়া না যায় তখন গসাগু হবে 1। এখন আমরা মোটামুটি কি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু করা শিখে গেছি, এখন আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করা শিখব। ভাগ প্রক্রিয়ায় গসাগু করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে ছোট সংখ্যাটা দ্বারা কি করব, আমরা বড় সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। সর্বশেষ যেই আমরা কি পাবো, আমরা যে ভাজকটা পাবো সেটাই হবে আমাদের গসাগু। কেমন সেটা আমরা একটু দেখি, যেমন 105 ভাগ 165। এখন 105 1 আমরা কি পাবো? 105 পাবো। আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি? এখান থেকে 60 পাচ্ছি। তাহলে এটাকে আবার আমরা কি করব, এটাকে আমরা ভাজ্য হিসেবে নিয়ে আসব। তাহলে 60 1 60 পাচ্ছি, তাহলে এখানে কত পাচ্ছি? 45 পাচ্ছি। এখন 45 কে কত দ্বারা ভাগ করব? 45 দ্বারা কাকে ভাগ করব? এখানের ভাজকটা হয়ে যাবে পরবর্তীতে ভাজ্য। তাহলে 45 1 45 পাচ্ছি, এখানে কত আসবে? 15। এটা কি হয়ে যাবে তখন? নতুন
ভাজ্য হয়ে যাবে, তাহলে 3 × 15 = 45। তাহলে সর্বশেষ কি বলেছিলাম, সর্বশেষ ভাজকটা হয়ে যাবে আমাদের গসাগু, সুতরাং শেষ ভাজক হচ্ছে 15। সুতরাং আমাদের গসাগু হচ্ছে 15। এটা তো গেল দুটা সংখ্যা থাকলে, তিনটা সংখ্যা থাকলে কি করব আমরা, তিনটা সংখ্যা থাকলে যে সর্বনিম্ন সংখ্যাটাকে দিয়ে আমরা সর্বোচ্চটাকে না এর পরবর্তী যে বড় সংখ্যা রয়েছে সেটাকে প্রথমে ভাগ করব। তাহলে এভাবে আমরা এগোতে থাকবো, কিভাবে আমরা এখানেও করে তারপরে বুঝব। এখানে তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে হচ্ছে আমরা কি করব, 286 দ্বারা 385 ভাগ করব, সর্বোচ্চটা আমরা পরে কাজে লাগাবো। তাহলে প্রথমে 286 ভাগ 385, তাহলে 286 একে 286, তাহলে আমরা বিয়োগফল কত পাচ্ছি, বিয়োগফল পাবো 99। এটা কি হয়ে যাবে, এই ভাজকটা ভাজ্য হয়ে যাবে আগের নিয়মের মতোই, মানে দুইটা সংখ্যা যে নিয়ম সেই নিয়মটাই আমরা এখানে অবলম্বন করছি। তাহলে এখানে 99 দুই গুণে আমরা কত পাবো, 198। তাহলে বিয়োগফল আমরা এখানে কত পাবো, 88। তাহলে এই 88 দ্বারা আমরা কাকে ভাগ করব, 99 কে, কারণ এটা তখন নতুন ভাজ্য হবে, 88 একে 88, তাহলে 11 পাবো। এই 88টা হবে নতুন আমার কি, এগুলো কিন্তু এভাবে করে দেখাতে হবে না, আমরা দেখাচ্ছি নতুন কি হয়ে যাবে, ভাজ্য হয়ে যাবে। তাহলে 8 = 88, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটাকে নিঃশেষে ভাগ করতে পেরেছি কত দ্বারা, 11 দ্বারা। এখন এই 11 সর্বশেষ ভাজকটা আমরা কি বলেছি কি হয়, গসাগু, কিন্তু আমাদের আরেকটা সংখ্যা হয়ে গেছে, এখন আমাদেরকে দেখতে হবে এই সর্বশেষ ভাজকটা দ্বারা 418 নিঃশেষে ভাগ যায় কিনা, অর্থাৎ এটারও গুণনীয় কিনা, তাহলেই আমরা বুঝে যাবো যে এই 11ই হবে আমাদের গসাগু। তাহলে 11 দ্বারা ভাগ করে দেখি হয় কিনা, তাহলে 418, এখানে পাচ্ছি 3 × 33, 4 × 44, তাহলে 3 × 33, তাহলে এখানে কি পাচ্ছি, 8, এখানে 8 × 8 = 88, তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 হচ্ছে আমাদের সর্বশেষ ভাজক। সুতরাং আমাদের কি, 11 দ্বারা যেহেতু সবগুলোই নিঃশেষে বিভাজ্য, তাহলে 11ই হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু, সুতরাং গসাগু হবে আমাদের 11। তাহলে আমরা কি বুঝলাম, দুটা সংখ্যার ক্ষেত্রে এভাবে করে করতে থাকবো, তিনটা সংখ্যা থাকলে সর্বনিম্ন দুটি সংখ্যা দিয়ে প্রথমে কাজ করব, শেষ ভাজক দ্বারা সর্বোচ্চ সংখ্যাকে আমরা ভাগ করে দেখব, যদি নিঃশেষে ভাগ যায় তাহলে সর্বশেষ ভাজকটাই হবে আমাদের কি, গসাগু। তাহলে গসাগু করার যে দুটি নিয়ম রয়েছে সেটা আপনারা আশা করি বুঝে গেছেন। আমরা এখন লসাগু করব। লসাগু করার জন্য আমরা কি বলেছি, আমাদের দুটি নিয়ম রয়েছে, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে মৌলিক গুণনীয়ক গুলো আমরা কিভাবে করব, যেমন মৌলিক গুণনীয়ক গুলোর ক্ষেত্রে আমরা কি জানি, আমরা এর আগে গসাগুর ক্ষেত্রে মৌলিক গুণনীয়ক গুলো বের করা শিখেছি। তাহলে এখানে 15, 25 এবং রয়েছে 30। তাহলে 15 কে যখন আমরা ভাগ করব তখন পাবো 3, 5, 15, অর্থাৎ 3 এবং 5। 5-এরটার ক্ষেত্রে আমরা কি, 25-এর ক্ষেত্রে কি পাবো, 5 এবং 5, 25। তারপরে আমরা যখন 30-এরটা দেখব তখন কি পাবো, 2, 3 × 6, 5, 6, 30, অর্থাৎ 2, 3 এবং 5। কিভাবে, এই যে দেখুন এখানে 30-কে যখন 2 দ্বারা ভাগ করব তখন এখানে পাবো কত, এখানে পাবো 15, 3 দ্বারা ভাগ করলে পাবো 5, অর্থাৎ 2, 3 এবং 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লসাগুর ক্ষেত্রে কি করব, লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলো নিতে হবে, অর্থাৎ সাধারণ এবং সাধারণ না এগুলোও আমাদেরকে গুনতে হবে। অর্থাৎ এখানে 3 সর্বোচ্চ কয়বার রয়েছে, একবার রয়েছে, এখানে কিন্তু 3 না থাকলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে দেখতে হবে সর্বোচ্চ কয়বার রয়েছে, 3 সর্বোচ্চ একবার রয়েছে, আমরা একটা 3 নেব। 2 সর্বোচ্চ কয়বার রয়েছে, একবার, এখানে না থাকলে সমস্যা নেই, তার মানে এখান থেকে 2ও আমরা একবার নেব। তারপরে 5 সর্বোচ্চ কয়বার রয়েছে, 2বার রয়েছে, এখানে একবার, এখানে একবার রয়েছে, কিন্তু এখানে 2বার রয়েছে, তার মানে 2বারই আমরা নিব। তাহলে তাহলে এখানে আমরা লিখব সংখ্যাগুলোয় 2 সর্বোচ্চ একবার, 3 সর্বোচ্চ একবার, 5 সর্বোচ্চ 2বার রয়েছে।
সুতরাং এগুলো ধারাবাহিক ভাবে গুণ করলে আমরা গসাগুতেও কিন্তু গুণ করেছিলাম, আমরা কি পাবো তাহলে? এখানেও গুণ করলে লসাগু পাওয়া যাবে। সুতরাং লসাগু কত হবে? গুণ করলে 2 × 3 × 5 × 5, অর্থাৎ কত? 2 × 3 = 6, গুণ করলে 5 × 6 = 30, 30 × 5 অর্থাৎ হচ্ছে 150। তাহলে সুতরাং আমাদের নির্ণেয় লসাগু হচ্ছে 150। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করব। শুধু মাথায় রাখতে হবে আমাদেরকে সর্বোচ্চ যতবার এসেছে সবটাই আমাদেরকে নিতে হবে। গসাগুর ক্ষেত্রে আমরা সবগুলোতেই কমন রয়েছে রয়েছে এমন সংখ্যা নিয়েছি, সর্বোচ্চ যতবার কমন রয়েছে, আর লসাগুতে হচ্ছে সর্বোচ্চ যতবার করে রয়েছে সেটাই আমরা নিয়ে ফেলবো, সেটা কমন আনকমন সেটা দেখার বিষয় না। কোনো জায়গায় যদি এক্সট্রা কোনো সংখ্যা, যেমন যদি এখানে শুধু একটা 7 থাকে অন্যগুলোতে না থাকুক, সেটাও আমরা নিতে হবে। অর্থাৎ যা যা রয়েছে সর্বোচ্চ যতবার রয়েছে সেটাই আমাদেরকে নিয়ে ফেলতে হবে। তাহলেই আমরা কি বের করতে পারবো? আমরা আমাদের লসাগু বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা এই নিয়মটা আশা করি বুঝতে পেরেছি। পরবর্তীতে আমাদেরকে খতে কি বলছে? এখানে 22, 22-এর ক্ষেত্রে আমরা কি জানি? 22-এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 2 × 11 করলে আমরা 22 পেয়ে যাব। তাহলে 2 × 11, তাহলে আমরা 2 এবং 11 লিখতে পারি। আমরা এখানে কিন্তু আমরা এভাবে করে দিচ্ছি, কিন্তু আপনারা লিখতে হবে 22-এর মৌলিক গুণনীয়ক গুলো 2, 11 এভাবে লিখতে হবে। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে 36, 36-এর মৌলিক গুণনীয়ক গুলো কি পাচ্ছি আমরা যখন আমরা ভাগ করব? আপনারা ভাগ করে কিন্তু দেখাতে হবে কষ্ট করে, তাহলে রাফিয়া দেখাতে পারেন, সেতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে 88, 88-এর ক্ষেত্রে কি পাবো? 88-এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 11 = 88। তারপরে আমরা 132-এর ক্ষেত্রে কি পাবো? 132-কে যদি আমি ভাঙি, এখানে দেখাই, তাহলে 132-কে যদি ভাঙি তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 2 দ্বারা ভাগ করলে পাবো 66, আবার 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 33, 3 দ্বারা ভাগ করলে পাবো 11। অর্থাৎ 2 × 2 = 3, 11। এখানে গুণাকারে আমরা দেখাবো না, শুধু আমরা মৌলিক গুণনীয়ক গুলো কি কি সেটা এখানে লিখব। তারপরে আমরা পাচ্ছি 198, 198-কে আমরা যখন করব তখন কি পাবো? 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 99, 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 33, এবং আবার 3 দ্বারা ভাগ করলে পাবো 11। তাহলে কি পাচ্ছি? 2, 3, 3 এবং 11। এখন আমরা কি বলেছি? কমন আনকমন সর্বোচ্চ যতবার করে রয়েছে সেটাই আমাদেরকে নিয়ে ফেলতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 সর্বোচ্চ কতবার রয়েছে? এখানে রয়েছে 1 বার, এখানে রয়েছে 3 বার, এখানে 2 বার, এখানে 1 বার। তাহলে সর্বোচ্চ কতবার রয়েছে? 3 বার। তাহলে আমরা লিখব, এই কথাটা আপনারা লিখবেন যে সংখ্যাগুলো 2 সর্বোচ্চ রয়েছে কতবার? 3 বার, তারপর 3 সর্বোচ্চ কতবার, এভাবে করে কোন কোনটা কতবার রয়েছে সেটা লিখবেন। তারপর আমরা লিখবো সুতরাং লসাগু কত সেটা আমরা গুণ করে ফেললেই হয়ে যাবে। তাহলে লসাগু আমরা সরাসরি বের করছি, 2 কতবার রয়েছে? 3 বার, 2 × 2 × 2। 3 সর্বোচ্চ কতবার রয়েছে? 1 বার এখানে, আর এখানে 2 বার। তাহলে 3 আমরা কয়বার গুণ করব? আমরা গুণ করব 2 বার। তাহলে 3 2 বার গুণ করলাম, আর 11 রয়েছে 1 বার করে। তাহলে সর্বোচ্চ 1 বারই আমরা 11 নিতে পারবো। তাহলে গুণ করলে আমরা কত পাবো? 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, 3 × 24 = 72, 72 × 11 অর্থাৎ আমরা পাবো হচ্ছে 792। তাহলে আমরা এখানে 792 হচ্ছে আমাদের লসাগু। তাহলে এভাবে করে আপনারা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করতে পারবেন। গতে আমরা কি করব? ঠিক একইভাবে 24-কে যখন করব, 24-এর মৌলিক গুণনীয়ক গুলো আমরা পাবো কত? 24-কে ভাগ করলে তাহলে এখানে 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, অর্থাৎ 2, 2, 2 এবং 3। তারপরে আমরা কি পাবো হচ্ছে 36। তাহলে 36-এরটা আমরা কি পাবো? 2 × 2 = 4, 4 × 3 = 12, 3 × 12 = 36। আপনারা যখন লসাগু করবেন তখন কিন্তু নিজেরাই বুঝে যাবেন, যেমন 36-কে যদি আমি এখানে ভাঙি তাহলে 18, আবার 2 দ্বারা ভাগ করলে 9, 3 দ্বারা ভাগ করলে 3। তাহলে দেখুন 2, 2, 3 এবং 3।
তাহলে 54কে করলে আমরা কি পাবো, 2 × 3 = 6, 3 × 6 = 18, 3 × 18 = 54, তাহলে 2 × 3 = 3, 3। এরপর আমরা পাবো 72, 72কে কি পাবো ভাঙলে, আমরা পাবো 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, 3 × 24 = 72। আর 96কে যখন আমরা ভাঙবো তখন কি পাবো, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32, 3 × 32 = 96। এখন যখন আমরা লসাগু করব তখন 2 সর্বোচ্চ কতবার পাচ্ছি, 1, 2, 3, 4, 5 বার, তাহলে 5 বার আমরা 2 পাচ্ছি, সেটাকে আমরা নিতে হবে। তাহলে 2 × 2 × 2 × 2 × 2, 3 সর্বোচ্চ আমরা কতবার পাচ্ছি, এখানে একবার, এখানে 2 বার, এখানে 3 বার, তাহলে সর্বোচ্চ 3 বার পাচ্ছি, তাহলে 3 বারই আমাদেরকে গুণ করে ফেলতে হবে, আর কিছু কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমরা লসাগু কত পাবো, এগুলো সবগুলোকে যখন গুণ করে ফেলবো তখন আমরা পাবো 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32, 3 × 32 = 96। এভাবে করে আমরা যখন গুণ করব তখন পাবো আমরা 864। তাহলে এভাবে করে আমরা কি করতে পারবো, এভাবে করে আমরা যে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু রয়েছে সেটা আমরা করে ফেলতে পারবো। এখন আসছি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা কিভাবে লসাগু বের করব, ইউক্লিডীয় পদ্ধতিটা একদমই সহজ, সেটা কিভাবে, তাহলে আমরা সেটা একটু দেখি, সেটা কিভাবে করব। আমরা দেয়া আছে কত, 96 এবং 120। তাহলে এখানে আমরা দুটিকেই বা যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে একসাথে করার চেষ্টা করব, সেটাকে আমরা বলছি এখানে ইউক্লিডীয় পদ্ধতি। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখতে হবে যে একাধিক সংখ্যাকে একই সংখ্যা দ্বারা একসাথে নিষেধে ভাগ করা যায় কিনা। যেমন এখানে রয়েছে দুটি সংখ্যায় জোড়, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে অবশ্যই 2 দ্বারা ভাগ করা যাবে এদেরকে। তাহলে প্রথমে আমরা যখন 2 দ্বারা ভাগ করব তখন এখানে কত পাবো, 96কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে কত, 48 এবং 60। এরপরে আবার যেহেতু দোনোটাই জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা 2 দ্বারা যখন ভাগ করব তখন এখানে পাবো 24, এখানে পাবো 30। আবার যেহেতু জোড় সংখ্যা দুটি, তাহলে এখানে পাবো 14 এবং 15। এখন এখানে দেখুন, এখানে 24, এখানে 30, তাহলে এখানে 12, এখানে 15। তাহলে এখন দেখুন তো, এখানে একটি জোড় সংখ্যা একটি বেজোড় সংখ্যা, তার মানে একটা 2 দ্বারা ভাগ গেলেও আর একটা 2 দ্বারা ভাগ যাবে না। আমরা দেখি তো এরকম কোনো সংখ্যা পাই কিনা যেটা দ্বারা 12 এবং 15 দুইটাকেই নিঃশেষে ভাগ করা যায়। অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে কত, 3। তাহলে 3 দ্বারা যখন আমরা ভাগ করব এখানে পাবো 4, এখানে পাবো 5। আর কিছু করা যাচ্ছে না, তাও আমরা চাইলে ভেঙে রাখতে পারি 2 দ্বারা, কিন্তু এটা আমরা করব না, সর্বশেষ এগুলো যেভাবে রয়েছে সেভাবে থেকে যাবে। তাহলে আমাদের তখন সবগুলোকে একসাথে গুণ করে দিলেই আমাদের কি বের হয়ে যাবে, লসাগু বের হয়ে যাবে। তাহলে সুতরাং লসাগু হবে 2 × 2 × 2 × 3 × 4 × 5। তাহলে আমরা কত পাচ্ছি, 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, 4 = 24 = কত, 96, 96 × 5 আমরা সরাসরি পাবো হচ্ছে কত, 480। তাহলে আমাদের নির্ণয় লসাগু হচ্ছে 480। এখন আমরা বাকি যে দুটি রয়েছে সেগুলো করে ফেলি। এখানে 3টা সংখ্যা রয়েছে, 35, 49 এবং 91। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা এখানে একটাও জোড় সংখ্যা পাচ্ছি না, তার মানে 2 দ্বারা করা যাচ্ছে না, 3 দ্বারা যায় কিনা, এখানে 3 দ্বারাও যাচ্ছে না। তাহলে আমরা যে কাজটা করতে পারি, 5 দ্বারা একবার সর্বোচ্চ করা যাবে একটাকে। আমরা চেষ্টা করব এমন কোনো মৌলিক সংখ্যা আনতে যেটা দ্বারা আসলে সবগুলোকেই বা অন্তত দুটিকে ভাগ করা যায়। তাহলে আমরা যখন 7 দেখব, 7 দ্বারা যখন চিন্তা করব তখন দেখতে পাচ্ছি সবগুলোকেই ভাগ করা যাচ্ছে। যেমন 5 × 7 = 35, 7 × 7 = 49 এবং 7 = 13, 91। এখানে সবগুলোই আমরা মৌলিক সংখ্যা পেয়ে যাচ্ছি, আর কোনো ভাগ করার কোনো সুযোগ নেই, তার মানে আমাদের সুতরাং লসাগু কি হবে, লসাগু হবে 7 × 5 × 7 × 13, আর সবগুলো যখন গুণ করে ফেলবো আমরা তখন পাবো 3185। তাহলে খুব সহজে এটা আমরা পেরে গেলাম। গতে আমরা কি পাচ্ছি, 4টা সংখ্যা পাচ্ছি, তাহলে 33, 55, 4টাও না 5টা, 60, 80 এবং 90। এখন দেখুন এখানে যেমন 2 দ্বারা ভাগ করার জন্য 3টা সংখ্যা পাচ্ছি, আর এখানে 2টি বেজোড় সংখ্যা পাচ্ছি,
এইসব ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু একাধিক পাচ্ছি আমরা চেষ্টা করব প্রথমে ছোট থেকে শুরু করার, তাহলে এখানে দুই দ্বারা প্রথমে ভাগ করব, বাকিগুলো কি করব যেভাবে আছে, যদি নিঃশেষে ভাগ না যায় তাহলে সেগুলো যেভাবে আছে ঠিক সেভাবে সেই সংখ্যাগুলো বসে যাবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে 33 এবং 55 যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিলাম। পরবর্তীতে 60 কে ভাগ করলে আমরা পাবো 30, 80 কে ভাগ করলে পাবো 40 এবং 90 কে ভাগ করলে পাবো 45। এখন আমরা দেখতে পাচ্ছি এখন দুই দ্বারা ভাগ যাবে দুটি সংখ্যা, তার মানে একাধিক যেহেতু রয়েছে তাই আমরা সেই কাজটিও করব। তাহলে 33 নিলাম, 55 যেভাবে আছে রেখে দিলাম, 30 কে ভাগ করলে পাবো 15, 40 কে ভাগ করলে পাবো 20 এবং পরবর্তীতে পাবো আমরা 45। এখন দুই দ্বারা ভাগ যাবে শুধুমাত্র একটি সংখ্যা, তাহলে এখন আমরা আর দুই দ্বারা ভাগ করব না, আমরা এখন চেষ্টা করব তিন দ্বারা ভাগ করা যায় কিনা পরবর্তী মৌলিক সংখ্যা আমরা চিন্তা করি। আমরা 3 11 33 অর্থাৎ তিন দ্বারা ভাগ যাবে, 3 15 45 এটাও যাবে, 3 5 15 এটাও যাবে, তার মানে তিন দ্বারা আমরা ভাগ করতে পারছি। তিন দ্বারা ভাগ করলে এখানে পাবো 11, তারপরে এখানে আমরা 55 যেভাবে আছে সেভাবে রেখে দিব, তারপরে এখানে আমরা পাচ্ছি কত, 3 5 15, 20 যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব, 3 15 45 আমরা এখানে করলাম। এখন দেখতে পাচ্ছি তিন দ্বারা ভাগ যাবে শুধুমাত্র একটি সংখ্যাকে, কিন্তু আমরা সেটা না করে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি এখানে 5 দ্বারা সবগুলোই মোটামুটি যাবে শুধুমাত্র 11 ছাড়া। তাহলে আমরা যখন 5 দ্বারা করব তখন কি পাবো, 11 যেভাবে আছে সেভাবে থেকে যাবে, 5 11 55, এখানে পাবো 3 5 5 1 5, 4 5 20, 3 5 15। আর যেহেতু 11 দুইবার রয়েছে একাধিকবার রয়েছে তাই আমরা 11 দ্বারাও ভাগ করতে পারি। তাহলে 11 1 11, 11 1 11, এখানে 1 যেভাবে আছে থেকে যাবে, 4 যেভাবে আছে থেকে যাবে, 3 যেভাবে আছে থেকে যাবে। তাহলে আমরা সুতরাং লসাগু বের করে ফেলতে পারবো। তাহলে সুতরাং আমাদের লসাগু হবে কি, এগুলোর গুণফল। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ 4 গুণ 3, এই সবগুলো যখন আমরা গুণফল বের করব তখন আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে 7920। তাহলে এই একটা নিয়ম, এটা এই নিয়মটা খুবই জনপ্রিয়, এই নিয়মটা ব্যবহার করে আপনারা খুব সহজে লসাগু বের করে ফেলতে পারবেন। তাহলে আশা করি কিভাবে লসাগু এবং গসাগু বের করতে হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন আরো যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলোতে চলে যাই। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? তাহলে যেহেতু বলেছে আমাদেরকে প্রত্যেকবার ভাগ করলে ভাগশেষ 4 থেকে যাবে, তাহলে এই ভাগশেষটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি নিঃশেষে ভাগ যাবে সেই সংখ্যাটা পেয়ে যাব। অর্থাৎ মনে করুন আমরা 3 কে ভাগ করার চেষ্টা করছি, সংখ্যাটা হচ্ছে 52। তাহলে 52 কে আমরা যখন ভাগ করার চেষ্টা করব 317 পাবো আমরা 51। তাহলে 1 কি ভাগশেষ, এই ভাগশেষটাকে যখন আমরা এখান থেকে বাদ দিব অর্থাৎ যখন আমরা এটাকে 51 করে ফেলবো তাহলে অবশ্যই আমরা নিঃশেষে ভাগ যে সংখ্যাটা যাবে সেটা পেয়ে যাব। তাই যেহেতু আমাদেরকে বলছে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকছে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে 4 যদি দুইটা সংখ্যা থেকে বাদ দিয়ে দেয় তাহলে যে সংখ্যাগুলো আসলে নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। তখনই আমরা কি করতে পারবো, বলেছে এখানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, যখন বৃহত্তম সর্বোচ্চ এই ধরনের কথাগুলো বলা থাকবে তখন সেখানে আমরা বের করব কি গ সা গু, ক্ষুদ্রতম সর্বনিম্ন ন্যূনতম এই কথাগুলো থাকলে তখন আমরা বের করব লসাগু। অর্থাৎ গরিষ্ঠ মানে হচ্ছে বড়, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, বড় কথাগুলো যেখানে আমরা পাবো সেখানে আমরা গসাগু বের করব, ছোট কথাগুলো যেখানে আমাদেরকে বের করতে বলবে বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে তাহলে বৃহত্তম যেখানে রয়েছে সেখানে আমরা গসাগু, আর যেখানে ক্ষুদ্রতম বা ন্যূনতম বলবে সেখানে আমরা লসাগু বের করব। এই ধরনের সমস্যা আমরা যখন সামনে আরো পাবো তখন আবারও আলোচনা করব। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখব যেহেতু কি থাকে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে, সুতরাং বৃহত্তম সংখ্যাটি কি হবে, হবে
100 বিয়োগ 4 96 এবং 184 বিয়োগ 4 বা 180 এর কি গসাগু? এই কথাগুলো আমরা লিখে দিলেই হবে, পরবর্তীতে আমরা মুখে বলবো, আপনারা কষ্ট করে লিখে নিতে হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? সুতরাং আমরা এখন গসাগু নির্ণয় করার দুটো নিয়ম জানি, যেকোনো একটা নিয়ম যদি আমরা অবলম্বন করি, অর্থাৎ 96 আর এখানে কত 180, তাহলে 96 একে 96 আমরা বিয়োগ করলে পাবো এখানে কত, 10 থেকে 6 গেলে 4, এখানে হয়ে যাবে 7 যেহেতু ধার নিয়েছি, তাহলে 17 থেকে 9 গেলে 8, এরপরে 96 পাচ্ছি এখানে, তাহলে এখানে 84 একে 84, তাহলে পাচ্ছি 12, 7 12 84, তাহলে আমরা কি পাচ্ছি সর্বশেষ ভাজকই হচ্ছে আমাদের গসাগু। তাহলে সুতরাং 96 ও 180 এর গসাগু 12, সুতরাং বৃহত্তম সংখ্যাটি কত হবে? বারো। তাহলে গসাগু বের করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৃহত্তম সংখ্যাটি বের করা, তাহলে সুতরাং বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 12। পরবর্তীতে আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 ও 65 ভাগ করলে যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ থাকে। তাহলে 27 ভাগ করলে থাকবে 3, 40 4, 65 5। তাহলে এর আগের সমস্যাটিতে ছিল দুটার ক্ষেত্রেই, অর্থাৎ দুটো সংখ্যার ক্ষেত্রে একই, এখানে প্রত্যেকটি সংখ্যার জন্য আলাদা আলাদা ভাগশেষ, তাহলে প্রত্যেকটি সংখ্যার ভাগশেষগুলো আগে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা লিখব, যেহেতু বৃহত্তম সংখ্যাটি দ্বারা 27 40 ও 65 ভাগ করলে যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ থাকে, সুতরাং বৃহত্তম সংখ্যাটি কত হবে? বৃহত্তম যেহেতু বলেছে তাহলে কি গসাগু, বৃহত্তম সংখ্যাটি হবে 27, এর ভাগশেষ কত 3, 27 বিয়োগ 3 বা কত এটা 24, তারপর কত 40 বিয়োগ 4 বা 36 এবং 65 বিয়োগ 5 বা 60 এর গসাগু। তাহলে আমরা এখন গসাগু বের করে ফেলি, প্রথমে সর্বনিম্ন দুটি সংখ্যা অর্থাৎ 24 এবং 36, তাহলে 24 আর এখানে 36, তাহলে কি পাচ্ছি 24 একে 24, তাহলে কত পাচ্ছি 12, এখানে 24 আসবে, তাহলে 12 দুই গুণে 24, তাহলে সর্বশেষ ভাজকটা দিয়ে এখন আমরা সর্বোচ্চ সংখ্যাটাকে ভাগ করার চেষ্টা করব। তাহলে এখানে পাচ্ছি 12, এখানে পাচ্ছি 60, তাহলে 5 12 60, তাহলে সর্বশেষ ভাজক কত আমাদের 12, তাহলে সুতরাং 12ই হবে আমাদের গসাগু, সুতরাং গসাগু 60। সুতরাং বৃহত্তম সংখ্যাটি তাহলে কত হবে, যেহেতু গসাগু তাহলে বৃহত্তম সংখ্যাটিও হবে আমাদের 60। এখন আমাদেরকে 7 নম্বর কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তাহলে ক্ষুদ্রতম বললে কি বলেছি আমরা লসাগু, বলেছে 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার, তাহলে প্রত্যেকবার প্রত্যেকটির জন্য একই, সেটা হবে কত 5, তাহলে 5 কি থাকে বলেছে আমাদেরকে ভাগশেষ থাকে। এখন আমরা কি করব, এখানে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা কি, সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি আগে আমরা বের করব লসাগুর মাধ্যমে, তাহলে সেটা হবে লসাগু থেকেও 5 বেশি, কারণ কি, কারণ হচ্ছে যেহেতু আমরা ভাগ করলে প্রতিবারই ভাগশেষ 5 থাকছে, তার মানে আগে আমরা লসাগু যখন বের করব, বের করার পরে এই ভাগশেষটাকে আমরা কি করে দিব, যোগ করে দিলেই আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব, তাহলে প্রত্যেকবার ভাগ করলেই আমরা কি পাবো ভাগশেষ হিসাবে
5 পাব, কারণ আগে তো ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই 5টা যখন এক্সট্রা করে যোগ করে দিব তখনই সেটা কি হয়ে যাবে, প্রত্যেকবার ভাগশেষ হিসাবে 5 থেকে যাবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে লসাগু বের করে নেওয়া। আমরা কি লিখবো, আমরা প্রথমে লিখবো এখানে যেহেতু প্রতিবার ভাগশেষ 5 থাকে, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 ও 24 এর লসাগু থেকে 5 বেশি। তাহলে এখন আমরা লসাগু বের করে ফেলি। তাহলে এখানে 8, 12, 18, 24। তাহলে এখন আমরা কি পাচ্ছি, এখান থেকে 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি 4, 4, তারপর এখানে পাচ্ছি আমরা 6, এখানে পাচ্ছি 9 এবং 12। ঠিক একইভাবে এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 3, 9কে ভাগ করা যায় না, 9 বসে যাবে, আর এখানে পাচ্ছি 6। আবার 2 দ্বারা আমরা চাইলে ভাগ করতে পারি। তাহলে আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো 1, এখানে পাবো আমরা 3, এখানে 9, এখানে 3। এখন 3 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, আমরা পাবো 1, 1, 3, 1। তাহলে আমরা কি পাচ্ছি, সুতরাং লসাগু হবে 2 × 2 × 2 × 3 × 3, 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, 3 × 24 = 72। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে কত হবে, 72 + 5, অর্থাৎ 77। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাচ্ছি। আপনারা যদি ভাগ করে দেখেন তাহলে দেখবেন 8 × 72, তাহলে 5 এখানে ভাগশেষ থাকবে, অর্থাৎ 77-এর ক্ষেত্রে। আবার এখানে ঠিক কত, 6, 12, 72, এখানে 5 ভাগশেষ থাকবে 77-এর ক্ষেত্রে, প্রত্যেকবারই ভাগশেষ আমার এখানে কত থাকবে, 5 থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমাদের 77। এখানে কি বলা হচ্ছে আমাদেরকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 কি থাকে, ভাগশেষ থাকে। তাহলে আমরা দেখতে পাই এখানে যথাক্রমে যেহেতু বলেছে প্রত্যেকটার জন্য 1-1টা করে, তাহলে 20-এর জন্য 15, 25-এর জন্য 20, 36-এর জন্য হচ্ছে 25, তারপর 48-এর জন্য হচ্ছে 43। আমাদেরকে কি বলেছে এখানে, এগুলো হচ্ছে ভাগশেষ থাকে, তাহলে প্রত্যেকবারই আমরা দেখতে পাচ্ছি 5 কি থাকে, অবশিষ্ট থাকে। যেমন আমরা যদি দেখি আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে 20 - 15 = 5, 25 - 20 = 5, 36 - 5 এবং 48 - 43 = 5। অর্থাৎ প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তাহলে এখন ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে, যেহেতু এই প্রতি ক্ষেত্রেই আমার কি 5 করে অবশিষ্ট থাকছে, এই 5টাকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। এই 5টা কার থেকে বাদ দিব, আমরা বাদ দিব হচ্ছে যেই সংখ্যাগুলো আমাদেরকে দেয়া আছে সেই সংখ্যাগুলো লসাগু থেকে, যখন এইগুলোর প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকে। এই প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 করে অবশিষ্ট থাকে, এই 5টাকেই আমরা বাদ দিয়ে দিলে আমাদের কি পেয়ে যাব, আমরা এই সংখ্যাগুলো লসাগু থেকে 5 বিয়োগ দিলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। সেটা কিভাবে আমরা দেখি, 20, 25, 30, 36 এবং 48 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো আমরা 10, এখানে 25-কে ভাগ করা যায় না, 30-কে ভাগ করলে পাবো 15, 36-কে ভাগ করলে পাবো 18, 48-কে ভাগ করলে পাবো 24। আবার যখন 2 দ্বারা ভাগ করব তখন আমরা পাবো 5, 25-কে ভাগ করা যায় না, 15-কে যায় না, 9 × 2 = 18 এবং 12 × 2 = 24। এখন আমরা আর 2 দ্বারা ভাগ করতে পারছি না, কারণ একটি মাত্র সংখ্যা রয়েছে, আমরা 3 দ্বারা চেষ্টা করি, 3 দ্বারা ভাগ করতে পারছি না, এটাকে এটাকেও পারছি না, 3 5 = 15,
তিন তিরিকে নয়, তিন চারে বারো। আমরা এখন কি করতে পারি, আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারি। তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে এখানে পাবো এক, এখানে পাবো পাঁচ, এখানে এক, এখানে তিন এবং এখানে চার। তাহলে সুতরাং লসাগু আমরা কি পাচ্ছি, লসাগু পাচ্ছি দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ চার। তাহলে আমরা কত পাই, আমরা পাই হচ্ছে সরাসরি যদি সবগুলো গুণ করি তাহলে পাই ছত্রিশ। তাহলে ছত্রিশশো আমাদের কিন্তু লসাগু, আমাদেরকে কি করতে হবে, লসাগু থেকেও পাঁচ বিয়োগ করতে হবে। তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, ছত্রিশশো বিয়োগ পাঁচ বা কত, পঁয়ত্রিশশো পঁচানব্বই। তাহলে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে পঁয়ত্রিশশো পঁচানব্বই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি। আপনারা যখন ভাগ করবেন, এটাকে যখন ভাগ করবেন তখন দেখবেন এখানে প্রতি ক্ষেত্রে, যখন এখানে বিশ দ্বারা ভাগ করবেন তখন দেখবেন সেখানে পনেরো, পঁচিশ দ্বারা ভাগ করলে দেখবেন বিশ, ত্রিশ দ্বারা ভাগ করলে দেখবেন পঁচিশ, এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে দেখবেন একত্রিশ, এবং আটচল্লিশ দ্বারা ভাগ করলে দেখবেন এখানে তেতাল্লিশ কি থাকে, আমাদের ভাগশেষ থাকে। তাহলে এখানে পঁচিশেরটা আমরা করেছি, ত্রিশেরটা করিনি। ত্রিশ বিয়োগ কত, ত্রিশের জন্য ছিল পঁচিশ, ত্রিশের জন্য পঁচিশ, ছত্রিশের জন্য ছিল আমাদের একত্রিশ, এবং আটচল্লিশের জন্য তেতাল্লিশ। তাহলে এখানে এভাবে করে করলে আপনারা বুঝতে পারবেন যে প্রতি ক্ষেত্রে আমাদের এই ভাগশেষটাই আমাদের থাকবে। পরবর্তীতে আমাদেরকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে দিয়ে আছে কত, আমাদেরকে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার এবং নয়শো ষাট সেন্টিমিটার। বলা হচ্ছে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপে সর্বোচ্চ সবচেয়ে বড় দুইটা দৈর্ঘ্য টুকরা কত হবে, প্রত্যেক পাতের টুকরা সংখ্যা কত হবে। আমরা এখানে সর্বোচ্চ যেহেতু বলেছে তার মানে কি, গসাগু বের করে ফেলতে হবে। এরপরে আমরা গসাগু দ্বারা যখন এদেরকে ভাগ করবো তো টুকরার সংখ্যা বের করে ফেলতে পারবো, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটা দ্বারা যখন আমরা মূল সংখ্যাটাকে ভাগ করব তখন কয়টা ভাগ করা যাবে সেটা আমরা পেয়ে যাব। প্রথমে লসাগু করার উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বড় সংখ্যার দৈর্ঘ্য, অর্থাৎ সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য বের করা। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা লিখব পাত দুইটি থেকে কেটে নেয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার ও তামার পাতের দৈর্ঘ্যের কি গসাগু। তাহলে এখানে আমরা এখন গসাগু বের করব, ছয়শো বাহাত্তর ভাগ নয়শো ষাট, ছয়শো বাহাত্তর একে ছয়শো বাহাত্তর। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, এখান থেকে দশ থেকে দুই গেলে আট, এখানে হয়ে গেছে পাঁচ ধার নেওয়ার ফলে, তাহলে এখানে হবে পনেরো। আবার যদি ধার নিই, পনেরো থেকে সাত গেলে আমরা পাবো কত, আট, আর এখানে ধার নেওয়ার ফলে এখানে হয়েছে আট, আট থেকে ছয় গেলে দুই, এখানে ছয়শো বাহাত্তর। তাহলে এখানে যদি আমরা গুণ করি কি পাবো, আমরা পাবো দুশো আটাশি, দুই গুণে কত, পাঁচশো ছিয়াত্তর। বিয়োগ করলে কত পাবো, বারো থেকে ছয় গেলে ছয়, এখানে হয়ে গেছে কত, ছয়, তাহলে এখানে অর্থাৎ ষোলো, ষোলো থেকে সাত গেলে নয়, এখানে হয়ে গেছে পাঁচ, পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য, এখানে দুইশো আটাশি। তাহলে এখান থেকে আমরা সরাসরি গুণ করলে ছিয়ানব্বই গুণ দুই তিন করলে আমরা দুইশো আটাশি পেয়ে যাচ্ছি। তাহলে সর্বশেষ ভাজক কত, ছিয়ানব্বই। তাহলে সুতরাং ছয়শো বাহাত্তর ও নয়শো ষাট এর গসাগু কত, ছিয়ানব্বই। তাহলে সুতরাং সবচেয়ে বড় বা সর্বোচ্চ টুকরাটি, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, ছিয়ানব্বই, কিসে রয়েছে, একক সেন্টিমিটারে। এখন আমাদেরকে কি করতে হবে, টুকরার সংখ্যা। এখন লোহার পাতের টুকরা সংখ্যা আমরা কত পাবো, তাহলে এখানে লোহার পাত ছিল
672 সেন্টিমিটার। তাহলে 96 করে আমরা কয়টা পাবো সেটা বের করতে হবে। তাহলে কি করতে হবে, 672 ভাগ কত, 96 টি, বা কতটি পাবো আমরা, 672-কে 96 দ্বারা ভাগ করলে আমরা পাবো 7টি। আপনারা চাইলে এখানে আলাদা করে রাফে ভাগ দেখাবেন। এবং তামার পাতের টুকরার সংখ্যা তাহলে কত হবে, 960 ভাগ 96। তাহলে এখানে কত হবে, 96 শূন্য বসে গেলে অর্থাৎ 10টি, বা 10টি। তাহলে এখানে দুইটা উত্তর, একটা হচ্ছে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য সংখ্যা সেটা আমাদেরকে বলতে হবে, সেটা আমরা বের করেছি, এবং দুইটা আলাদা করে দেখাতে বলেছে কোনটা টুকরা কত সেটা আমরা দেখিয়েছি। উত্তর আলাদা করে লিখতে হবে না, আমরা যা বের করতে বলেছে সেটাই বের করেছি কিনা সেটাই হচ্ছে মূল বিষয়। পরবর্তীতে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে 12, 15, 20 এবং 35 দ্বারা যেহেতু নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে প্রথমে আমরা এদের কি করব, এদের লসাগু বের করে নিব, তারপরে আমরা কাজ করব। কি কাজ করব সেটা আমরা দেখছি। তাহলে প্রথমে 12, 15, 20, 35 এর লসাগু বের করে ফেলি। 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো 6, 15-কে ভাগ করা যাচ্ছে না, এখানে 10 পাবো, এখানে 35 পাবো। আবার 2 দ্বারা যদি ভাগ করি এখানে পাবো 3, এখানে পাচ্ছি না কিছুই, এখানে পাচ্ছি 5 এবং এখানে 35। তারপরে আমরা চাইলে 3 দ্বারা ভাগ করতে পারি, এখানে পাবো 1, এখানে 5, 5 এবং 35। 5 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এখানে পাবো 1, 1, 1 এবং 7। তাহলে সুতরাং লসাগু আমাদের কত হবে, লসাগু হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। অর্থাৎ গুণ করলে আমরা কত পাবো, 2 গুণ 2 4, 4 3 12, 5 12 60, 60 গুণ 7 অর্থাৎ 420। কি করতে বলেছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এর জন্য প্রথমে আমরা কি করতে হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। এই 420 দ্বারা কি করতে হবে, 1000-কে ভাগ করতে হবে। তাহলে কেন করব সেটা আমরা দেখছি। তাহলে আমরা লিখতে হবে, সুতরাং 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য 420 দ্বারা 1000-কে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো, 420 ভাগ 1000 অর্থাৎ 420 দুই গুণে 840, এখানে বিয়োগফল কত পাবো আমরা, 160। তাহলে এখানে এই যে 1000 সংখ্যাটা রয়েছে এটা কি আসলে 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, তাহলে এখানে আমরা যে সংখ্যাটা বের করতে চাচ্ছি সেটা অবশ্যই কি হবে, 1000 থেকে অবশ্যই 160 কম হবে। অথবা আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 420 যে আমাদের এখানে রয়েছে পেয়েছি, এই 420 থেকে আরো যদি আমরা 160 বাদ দিই, যেটা আমাদের কি পেয়েছি ভাগশেষ পেয়েছি সেটা বাদ দিই, অর্থাৎ 260 পাবো, সেই 260 বেশি হবে, হয় কম হবে বা বেশি হবে। এখন এখন যদি আমরা কি করি, যদি 1000 থেকে আমরা 160 বিয়োগ করে ফেলি, যদি 1000 থেকে আমরা 160 বিয়োগ করে ফেলি তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে অবশ্যই সেটা 3 অঙ্কের হয়ে যাবে, কিন্তু আমাদেরকে বের করতে বলেছে কি, 4 অঙ্কের। তাহলে 4 অঙ্কের যদি রাখতে হয় তাহলে অবশ্যই সেটা কি হতে হবে, অবশ্যই 420 থেকে যদি 160 বিয়োগ করে ফেলি তাহলে পাবো কত, 260। এই 260 অবশ্যই তাহলে বেশি হবে। তাহলে আমরা কি লিখবো, দেখা যাচ্ছে আমরা এখানে লিখবো 1000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য, বা নিঃশেষে বিভাজ্য নয় লিখবো, বিভাজ্য নয়। তাহলে বিভাজ্য সংখ্যাটি কি হবে, বিভাজ্য সংখ্যাটি হবে হয় 1000 থেকে কি,
160 যদি আমরা কমিয়ে ফেলি, অথবা যদি আমরা 420 থেকে 160 বাদ দিলে কি হবে, 260 পাবো, 260 বেশি হবে। তাহলে কি হবে, এই 260 যদি আরো এক্সট্রা হয়ে যায় তাহলে সেটা কি হবে, 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু 1000 থেকে 160 কম হলে সংখ্যাটি তিন অঙ্কের হয়ে যাবে, সুতরাং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে 1000 যোগ 260, অর্থাৎ কত, 1260। আশা করি এখন বুঝতে পেরেছেন যে আমাদের এখানে নিঃশেষে ভাগ যেতে হবে, নিঃশেষে ভাগ যাওয়ার জন্য চার অঙ্কের সংখ্যাটিকে হতে হবে কত, 1260। কারণ যদি আমরা এখানে এই ভাগশেষটা বাদ দেই তাহলে সেটা তিন অঙ্কের হয়ে যাবে, সেটা হতে পারবে না। তাহলে এটাকে চার অঙ্কে রাখতে হলে সেটাকে করতে হবে কত, 420 দ্বারা ভাগ যেতে হলে, যখন আমরা এটা থেকে এটা বাদ দিব তখন যেই সংখ্যাটা পাবো সেটা যোগ করে দিলেই সংখ্যাটা কি হয়ে যাবে, 420 দ্বারা নিঃশেষে ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং আমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 1260। বলা হচ্ছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতিবার ভাগশেষ কত থাকবে, 10 থাকবে। এখন প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে কোন বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, কিন্তু এই বৃহত্তম সংখ্যার সাথে কিন্তু এদের কোনো সম্পর্ক নেই। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এদের লসাগু বের করে ফেলতে হবে, তারপর বৃহত্তম সংখ্যা নিয়ে আমার কাজ করতে হবে। আমাকে বলেছে কোন বৃহত্তম সংখ্যাকে এদেরকে ভাগ করলে, তাহলে বৃহত্তম সংখ্যাটা বের করার সময় তখন আমরা কাজ করব, কিন্তু এই বৃহত্তম সংখ্যার সাথে এদের কিন্তু কোনো সম্পর্ক নেই, এদের আমাদের লসাগু বের করতে হবে। কেউ যদি মনে করেন যে বৃহত্তম সংখ্যা কোনটা সেটা বের করতে বলেছে, আমাদেরকে কিন্তু বৃহত্তম সংখ্যাটা বের করতে বলেনি, আমাদেরকে বলেছে বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতিবার ভাগশেষ 10 থাকবে। তাহলে সেই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা বের করব, কিন্তু প্রথমে আমাদেরকে এটা লসাগু বের করে ফেলতে হবে। তাহলে এখানে আমরা কি পাবো, প্রথমে 16, 24, 30 এবং 36 এর লসাগু বের করব। তাহলে লসাগু যদি বের করতে চাই, 2 দ্বারা ভাগ করলে এখানে 4, এখানে 12, এখানে 15 এবং এখানে 18, আবার 2 দ্বারা ভাগ করলে এখানে 4, এখানে 6, এখানে 15 থেকে যাচ্ছে এখানে 9, আবার 2 দ্বারা ভাগ করলে এখানে 2, এখানে 3, এখানে 15 এবং 9 থেকে যাচ্ছে। আবার যদি আমরা 3 দ্বারা করি তাহলে এখানে পাবো 2, 1, 5 এবং 3। তাহলে আমরা এখন যখন লসাগু বের করবো, তাহলে সুতরাং লসাগু আমরা কত পাবো, 2 × 2 × 2 × 3 × 2 × 5 × 3, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 720। 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, 24 × 2 = 48, 48 × 5 × 3 অর্থাৎ 720। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যেহেতু আমাদেরকে কি করতে হবে, বৃহত্তম সংখ্যা, পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা জানি হচ্ছে 99,999। আগে দেখতে হবে 99,999 কে আগেরটার মতো 720 দ্বারা ভাগ করা যায় কিনা, কিন্তু সেটা যাবে না, সেটা আমরা জানি, কারণ এটা একটা জোড় সংখ্যা আর এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা আর ভাগ করে দেখব না, আমরা কি লিখবো, আমরা লিখবো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা 99,999, যা 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এখানে অবশিষ্ট কত থাকে সেটা আমরা বের করব। তাহলে এখানে যখন আমরা অবশিষ্টটা আগে যেরকম করেছি সেখানে মতো করে বের করি রাফে, তাহলে এখানে আমরা 720 একে 720, এখানে তা পাবো 9, এখানে পাবো 7, এখানে পাবো 2, তারপর আবার 9 পাচ্ছি। তাহলে 720 গুণ আমরা যদি করি 3 করি, তাহলে পাবো হচ্ছে এখানে 2160,
তারপর এখানে পাবো হচ্ছে আমরা 639, তারপর আরো একটা 9 নামালে আমরা এখানে কত পাবো, তাহলে এখানে যদি 8 করি তাহলে আমরা এখানে পাবো 5760, 639 পাবো। তাহলে এখানে ভাগশেষ কত পাই আমরা, 639 পাই। তাহলে ঠিক আগেরটার মতো যেহেতু আমাদেরকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে হয় এত থেকে কি হবে, হয় এই সংখ্যা থেকে 639 কি হবে কম হবে, অথবা কি হবে 720 থেকে 639 বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা আমরা পাবো সেটা যদি বেশি হয় আগেরটার মতোই, তাহলে সেটা 720 দ্বারা বিভাজ্য হবে। এটা আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং 639 কম হলে অথবা 720 বিয়োগ 639 অর্থাৎ 81 বেশি হলে কি হবে, 720 দ্বারা কি হবে নিঃশেষে বিভাজ্য হবে। এখন যদি আমাদের কি হয়, যদি এটা বেশি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, 6 অঙ্কের হয়ে যাবে যখন যোগ করব। এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটার সাথে কিছু একটা যোগ করলেই সেটা কি হয়ে যাবে, 6 অঙ্কে চলে যাবে, তাহলে সেটাতে আমরা যেতে পারবো না। তাহলে কিন্তু যোগ করলে সংখ্যাটি 6 অঙ্কের হবে, সুতরাং ভাজ্য হবে, তাহলে বিয়োগ করে ফেলতে হবে, তাহলে সেটা 5 অঙ্কে থাকবে, বিয়োগ 639 বা আমরা কত পাবো, 99,360। কিন্তু এখানে আমাদের কাজ শেষ না, কারণ এখানে আমাদেরকে ভাগশেষ 10-এর একটা কথা বলে দিয়েছে। এখন লিখতে হবে প্রশ্ন মতে ভাগশেষ প্রতিবার 10 থাকে, যেহেতু ভাগশেষ 10 থাকে, সে এই সংখ্যাটার সাথে 10 যখন আমরা যোগ করে দিব তখন আমরা মূল সংখ্যাটা পাবো। তাহলে প্রতিবার আমরা ভাগ করলেই কি পেয়ে যাব, 10 করে ভাগশেষ পেয়ে যাব। তাহলে সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে 99,360 যোগ 10 বা 99,370। তাহলে সুতরাং আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 99,370। পরবর্তীতে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে কোন বাস স্ট্যান্ড থেকে 4টি বাস নির্দিষ্ট সময় পর পথক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার এবং 32 কিলোমিটার পথ অতিক্রম করে, কম পক্ষে কত দূর অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। তাহলে এটা একদম সহজভাবে আমরা করতে পারবো, কম পক্ষে যেহেতু বলেছে তার মানে হচ্ছে লসাগু বের করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো নির্ণেয় দূরত্ব হবে 10, 20, 24 এবং 32 এর লসাগু। তাহলে আমরা লসাগু বের করে ফেলি, 10, 20, 24, 32। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 2 দ্বারা ভাগ করলে 5, 10, 12, 16। আবার 2 দ্বারা ভাগ করলে কি পাচ্ছি, 5 এভাবে আছে থেকে যাবে, 5, 6, 8। এখন যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 5, 5, 3, 4। এখন 5 দ্বারা ভাগ করলে কি পাবো, 1, 1, 3, 4। তাহলে সুতরাং লসাগু কত পাবো,
দুই গুণ দুই গুণ দুই, গুণ পাঁচ গুণ তিন গুণ চার, অর্থাৎ দুই গুণ দুই চার, চার গুণ দুই আট, পাঁচ আটে চল্লিশ, চল্লিশ গুণ তিন অর্থাৎ 120, 120 গুণ চার অর্থাৎ 480, তাহলে সমান সমান 480। তাহলে সুতরাং দূরত্ব 480 কিলোমিটার, যেহেতু আমাদের একক কিলোমিটারে রয়েছে। সর্বশেষ কি বলা হচ্ছে, দুটি সংখ্যার গুণফল 3380, গসাগু হচ্ছে 13, লসাগু কত। দুইটা সংখ্যার গুণফলের সাথে লসাগু এবং গসাগুর একটি সম্পর্ক রয়েছে, সেটা কি, সেটা আমরা জানব হচ্ছে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দ্বয়ের লসাগু গুণ সংখ্যা দ্বয়ের গসাগু। এই সূত্রটা জানলে আর দুটা মান জানলে পরবর্তী মানটা অর্থাৎ নির্ণয় মানটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে গুণফল দেয়া আছে এবং গসাগু দেয়া আছে, লসাগু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখন চাইলে আমরা এটাকে এই পাশে, এটাকে এই পাশে এভাবেও লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি বা যখন সমান চিহ্ন থাকবে তখন আমরা দুইটা সমান চিহ্ন বসাতে পারবো না, বা ব্যবহার করতে হবে, বা আমরা লিখতে পারি সংখ্যা দ্বয়ের গসাগু গুণ সংখ্যা দ্বয়ের লসাগু সমান সমান দুইটি সংখ্যার গুণফল, অর্থাৎ আমরা বিপরীত ভাবেও লিখতে পারি। এখন আমরা পক্ষান্তরের নিয়ম কি জানি, পক্ষান্তরের নিয়ম হচ্ছে যদি গুণ থাকে তাহলে কোনো একটাকে সরাতে গেলে সেটা হয়ে যাবে ভাগ, আর ভাগ থাকলে সেটা হয়ে যাবে পক্ষান্তরের ফলে গুণ, যোগ থাকলে হয়ে যায় বিয়োগ, বিয়োগ থাকলে হয়ে যায় যোগ। তাহলে এখন আমাদের যেহেতু লসাগু বের করতে হবে তাহলে আমাদের গসাগুটাকে সরাতে হবে, তাহলে আমরা লিখতে পারি বা লসাগু সমান সমান দুইটি সংখ্যার গুণফল ভাগ সংখ্যা দ্বয়ের গসাগু। আপনারা যখন বুঝে যাবেন কিভাবে করতে হবে তাহলে এই লাইনটা না লিখে সরাসরি আপনারা এখান থেকে লিখতে পারবেন, সংখ্যা দ্বয়ের গসাগু গুণ সংখ্যা দ্বয়ের লসাগু সমান সমান দুইটি সংখ্যার গুণফল আমরা জানি দিয়ে। তাহলে সুতরাং আমরা কি পাবো, সুতরাং লসাগু সমান, আমরা এখন মানগুলো বসিয়ে দিব, 3380 ভাগ 13। সুতরাং লসাগু সমান আমরা ভাগ করলে কি পাবো, 13, আর এখানে 3380, 13 দুই গুণে 26, তারপর এখানে পাচ্ছি কত, 7, তাহলে এখানে 8, 6 13 78, তাহলে আমরা কত পাচ্ছি 260। তাহলে সুতরাং লসাগু হচ্ছে 260। তো আশা করি আপনারা এই অনুশীলনের প্রত্যেকটি সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের অ্যাপে রিকোয়েস্ট আকারে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ 90° এডুকেশন সহজ শিক্ষা সবার জন্য সেখানে বিস্তারিত পোস্ট করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন। 90° এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।